জরুরি খবর, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন ঘোষণা করলো কমিশন, জানুন বিস্তারিত। তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি নতুন ঘোষণা করেছে কমিশন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম তুরুপের তাস ছিল স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের গরিব মানুষের কাছে এই কার্ডের মূল্য অনেক। এই কার্ডের দ্বারা প্রতিটি পরিবার রাজ্যের তরফ থেকে পেয়ে যান স্বাস্থ্য বিমা। তবে এই কার্ড নিয়ে প্রথম থেকেই দেখা গেছে নানা সমস্যা। সরকারি হাসপাতালে কোনো সমস্যা না হলেও বেসরকারি হাসপাতালে এই কার্ড গ্রহণে আপত্তি দেখা গেছে। এমনকি কার্ড থাকার শর্তেও ফিরিয়ে দেওয়া হয়েছে রোগীকে। পাশাপাশি ভর্তির আগে জেনে নেওয়া হয়েছে রোগী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেবে কিনা, ফলে এই কার্ড থেকেও পরিষেবা পায়নি মানুষ। এই সমস্যা এখনও বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে দেখা গেছে, ফলে এবার এই সমস্যা দূর করতে মাঠে নামলো স্বাস্থ্য কমিশন। কমিশনের সাফ নির্দেশ, চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরত পাঠানো যাবে না। গত বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালগুলোকে গ্রহণ করতেই হবে। হাসপাতালে ভর্তির সময় কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাকে ভর্তি নিতে হবে। সেক্ষেত্রে ভর্তি থাকাকালীন কার্ড তৈরি করে জমা দিতে হবে রোগীর পরিজনকে। কেউ যদি রোগী ভর্তি থাকাকালীন স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিয়ে আসেন, তাহলে যেদিন সেটা নিয়ে আসবে সেদিন থেকেই মান্যতা দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডকে। কিছুদিন আগে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারকে বাধ্যতামূলক করে দিয়েছিল স্বাস্থ্য দফতর। কোনো পরিবারের কার্ড না থাকলে তা বানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।